ব্রেকিং ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যতম ডেঞ্জারাস ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি কারণ এই ইন্ডাস্ট্রিতে রয়েছে যে কোনো মুহূর্তে প্রাণহানির ভয় একটু অসতর্কত যে শ্রমিক সেখানে কাজ করছে তার অঙ্গহানি থেকে আরম্ভ করে প্রাণহানি পর্যন্ত হতে পারে শুনলে অবাক হবেন বিশ্বের আশি শতাংশ ব্রেকিং ইন্ডাস্ট্রি রয়েছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে এর মূলত দুটো কারণ আছে পুরো ডিটেলসে আমি আপনাদের এই ভিডিওটায় বলবো। ভারতের সবথেকে বড় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি হচ্ছে গুজরাটের ভাবনগরে এলাং সিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি এখানে প্রায় কুড়ি হাজার লোক কাজ করে আর বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ জাহাজ এখানেই ব্রেক করা হয় এটাই হলো বিশ্বের সবথেকে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড আচ্ছা এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে জাহাজকে ব্রেক করা হয় কেন আসলে আমরা যখন গাড়ি কিনি প্রতিটা গাড়ির একটা ফিটনেস থাকে পনেরো বছর আপনার আর সিতে দেখতে পাবেন পনেরো বছর দেওয়া আছে যবে থেকে আপনি গাড়ি ম্যানুফ্যাকচার হয়েছে তার থেকে পনেরো বছর পর্যন্ত গাড়িটি আপনি চালাতে পারবেন সেরকম প্রতিটি জাহাজেরও একটি লাইফ স্প্যান আছে জাহাজ ভেদে এটা তিরিশ থেকে পঞ্চাশ বছর হয় আর এছাড়াও অনেক কন্ডিশন এর মধ্যে রয়েছে যখন জাহাজটা লাইফ স্প্যান শেষ হয়ে যায় তখন সেই জাহাজটা সমুদ্র চলার উপযোগী থাকে না তাই সেই জাহাজটা চলে আসে শিপ ব্রেকিং ইয়ার্ডে আর এখানে এই জাহাজগুলোকে পুরোপুরি ভেঙে ফেলা হয় ভেঙে এর যে ম্যাটেরিয়াল আসলে এক একটা জাহাজ তৈরিতে হাজার হাজার টন লোহা লাগে আর এই যে ভেঙে ফেলা হলো এই ভেঙে ফেললে যে মেটেরিয়ালগুলো পাওয়া যায় সেগুলো আবার লোহ ইস্পাত শিল্পের কারখানায় চলে যায় সেখানে এগুলো কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় এবার বলি বিশ্বের আশি শতাংশ শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ভারতে বাংলাদেশে এবং পাকিস্তানে কেন রয়েছে এর প্রধান কারণ মূলত এই সব দেশে চিপ লেবার পাওয়া যায় অর্থাৎ অনেক কম টাকায় যারা কাজ করবে তাদেরকে হায়ার করা যায় আর দ্বিতীয় কারণ হলো একটা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে অনেক পলিউশন হয় সমুদ্রের পলিউশন এয়ার পলিউশন নয়েজ পলিউশন সব কিছু হয় আর এই তিনটে দেশে পলিউশন নিয়ে সেরকম কোনো কঠোর আইন নেই এই যে আইনগুলো ওয়েস্টার্ন দেশে প্রচুর রয়েছে তাই বিশ্বের আশি শতাংশ শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে তৈরি হয়েছে বাংলাদেশের সবথেকে বড়ো শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি রয়েছে চট্টগ্রাম এরিয়াতে এই ছিল ব্রেকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন